কিউই ফেস ওয়াশ আর লেমন ফেস ওয়াশ এগুলোর মধ্যে আমি তোমাদের স্ট্রবেরি ফেস ওয়াশের রিভিউ করে দিয়েছি আমি তোমাদের কিউই ফেস ওয়াশের রিভিউ করে দিয়েছি আর আজকে লেমন ফেস ওয়াশের রিভিউটা করে দিচ্ছি আর বেরি ফেস ওয়াশ আর পিচ ফেস ওয়াশ এই দুটো বাকি থাকলো আমি খুব শীঘ্রই করে দেবো বন্ধুরা ওই দুটো ফেসওয়াশের রিভিউ এবার আমি বলি এই ফেসওয়াশটার কথায় এটা হচ্ছে ল্যাকমি ব্ল্যাশ অ্যান্ড গ্লোর লেমন ফেসওয়াশ কোম্পানি কি কি ক্লেম করছে আমি আগে সেগুলো তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা কোম্পানি বলছে বেস্ট অফ লেমন ফেস ওয়াশ ওয়াশ অ্যাওয়ের ডাট অ্যান্ড ইম্পিউরটিস তোমাদের এটা স্কিনের ডার্ট ক্লিন করবে স্কিনে যে ময়লা থাকবে সেটাকে ক্লিন করবে প্লাস এটা স্কিনের ইম্পিউরটিসকে ক্লিন করবে এটা রিচ লেমন এক্সট্রাক্স আছে মানে এটার মধ্যে কী কী আছে রিচ লেমন এক্সট্র্যাক্টস ফ্রুট অ্যান্টিঅক্সিডেন্ট জেন্টলি স্ক্রাবিং বিটস এগুলোর মধ্যে ছোট ছোট স্ক্রাবিং বিডস আছে এগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ফ্রুটসের আর এটার মধ্যে লেমনের এক্সট্র্যাকস আছে লেমনে এক্সট্র্যাকস আছে বলেই এটা জেল ফেসওয়াশ আর এটার কালারটা পুরো ইয়েলো কালার মানে লেমনের যে কালারটা হয় না সেই পুরো হলুদ রঙের আর এটার স্মেলটাও কিন্তু পুরো এক্সাক্ট লেমনের তোমরা যেই যেই ফেসওয়াশগুলো এই পাবে মানে ব্ল্যাশ অ্যান্ড গ্লো স্ট্রবেরি ফেস ওয়াশের স্মেলটা পুরো স্ট্রবেরির মতো কিউ কিউই ফেস ওয়াশের স্মেলটা পুরো কিউইর মতো মানে যেই ফ্রুটে ফেস ওয়াশটা হবে সেই ফ্রুটেরই পুরো স্মেলটা ভীষণ ভালো লাগে বন্ধুরা মানে স্মেলটাও খুব রিফ্রেশিং থাকে আর এটা তোমাদের বলে দিচ্ছে এরা যে এই ফেসওয়াশটার হানড্রেড পার্সেন্ট বেনিফিট পেতে এটাকে তোমাদের ডেলি ইউজ করতে হবে মানে তোমরা কিন্তু স্কিপ করা যাবে না তোমাদের এটা ডেলি ইউজ করতে হবে এখানে মেনশন করে দিয়েছে আর এটা একটা প্রাউডলি মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট লাইফ থ্রি ইয়ার্স তোমরা তিন বছর অবধি এটা ইউজ করতে পারবে এবার এটা প্রাইস আমি বলে দিই আজকে আমি তোমাদের যে প্রোডাক্টটা দেখাচ্ছি যেই যেটা দেখাচ্ছি সেটা ফিফটি গ্রামের এটা ফিফটি গ্রামের একটা প্যাক আর এটা প্রাইস হচ্ছে ওয়ান ফিফটিন কিন্তু এটা আমি হান্ড্রেড রুপিসে পেয়ে গেছিলাম মানে একশো পনেরো টাকার দাম কিন্তু আমি এটা একশো টাকার মধ্যে পেয়ে গেছিলাম আর এটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছি তোমরা চাইলে যদি তোমরা লোকাল মার্কেট থেকে কিনতে চাও এটা সব রকম লোকাল মার্কেটে অ্যাভেলেবেল আছে এটা সব রকম শপিং মলে যে ল্যাকমি আউটলেট আছে ওখানেও অ্যাভেলেবেল আছে আর যদি তোমরা এটা অনলাইনে কিনতে চাও তাহলে এটা নাইকা পার্পেল ফ্লিপকার্ট অ্যামাজন সব জায়গায় অ্যাভেলেবেল আছে আর সব থেকে ভালো দিক কি এটা কিন্তু তোমরা কম্বো প্যাকেও পাবে মানে যারা ব্ল্যাশন গ্লো ওয়াশটা ইউজ করো তাহলে কি তারা এটা কম্বো প্যাকও কিনতে পারবে তোমরা জানো যে কম্বো প্যাকে কিনলে দামগুলো একটু কম পড়ে আর এটা অ্যামাজনও কম্বো প্যাক আছে আর নাইকাতে কম্বো প্যাক আছে তোমাদের এটার হান্ড্রেড গ্রামের যে প্যাকটা মানে এটা কিন্তু দুটো সাইজে অ্যাভেলেবেল আছে ফিফটি গ্রাম আর হান্ড্রেড গ্রাম ফিফটি গ্রামের প্রাইস আমি বলে দিয়েছি হান্ড্রেড গ্রামের প্রাইস হচ্ছে টু টোয়েন্টি ফাইভ দুশো টাকা কিন্তু এটা তোমরা দুশো টাকা বা দুশো টাকাতেই পেয়ে যাবে এটার মধ্যে টেন টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট সময় থাকে আর সব রকম অ্যাপেও কিন্তু এটা ডিসকাউন্ট আছে আর প্রত্যেকটা কটা ফেসওয়াশের প্রাইস কিন্তু মোটামুটি একই আর সবগুলোই ফিফটি গ্রাম আর হানড্রেড গ্রাম এই দুটো সাইজই অ্যাভেলেবেল আছে এটা আজকে আমি তোমাদের ইউজ করে দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে যে ফেস ফেসওয়াশটা তোমরা কীভাবে ইউজ করবে আর ইউস করার পর ইনস্ট্যান্ট কীরকম গ্লো আসবে সেটাও দেখতে পাবে আর এবার বলি বন্ধুরা যে এটা কোন ফেসে যাবে মানে কোন রকম স্কিনে যাবে এটা সব রকম স্কিনে লোকেরা ইউজ করতে পারে ড্রাই স্কিন অয়েলি স্কিন নর্মাল স্কিন সবাই ইউজ করতে পারে কিন্তু আমি তোমাদের বলবো যাদের এটা অয়েলি স্কিন তাদের স্কিনে এটা সবথেকে ভালো যাবে কারণ এটা কিন্তু খুব ভালোভাবে অয়েল ক্লিয়ার করে মানে এক্সেস অয়েল যেটা ফেসে হয়ে যায় সেটা ক্লিয়ার করে তো সামনেই গরমকাল চলে আসছে গরমকালে কিন্তু সবথেকে বেশি প্রবলেম হয় যাদের অয়েলি স্কিনে অয়েলি স্কিন আছে তাদের কি হয় টি কিন্তু টিজনটা কিন্তু অনেক বেশি অয়েলি হয়ে যায় যার ফলে তারা যে মেকআপ করে যে সিসি ক্রিম লাগায় বিবি ক্রিম লাগায় সেগুলো কিন্তু অনেকক্ষণ অব্দি স্টে করানো টিকে রাখানো কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে পড়ে তো তাদের জন্য আমি বলবো যে যদি এই ফেসওয়াশটা তারা ইউজ করে তাহলে কিন্তু অনেকক্ষণ অব্দি স্কিনে অয়েলটা আসবে না আর এটা কিন্তু অয়েল কন্ট্রোল করে খুব ভালোভাবে এটা স্কিনে কাজ করে আর রোদ থেকে এসে তোমরা যদি ইউজ করো তোমরা দেখতে পাবে ইনস্ট্যান্ট কিন্তু একটা গ্লো এসে যায় আর স্কিনে যেই পলিউশন হয় মানে আমরা বাইরে গেলে এখন যেহেতু সব জায়গায় পলিউশন হয়ে থাকে তো আমরা যেই বাইরে গেলাম স্কিনে যেই মানে আমাদের খালি হেয়ারেই পলিউশন হয় না বন্ধু না আমাদের কিন্তু মানে হেয়ারেই যে খালি পলিউশনের ফলে আমাদের এফেক্ট আসে সেরকম নয় পলিউশনের ফলে কিন্তু আমাদের স্কিনেও অনেক অনেক এফেক্ট আসে তো তোমরা যদি এটা ইউজ করো দেখতে পাবে যে বাড়িতে যখন তোমরা এলে বাইরে থেকে তখন তোমাদের স্কিনে কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো আসবে মানে পলিউশনের ফলে তোমাদের স্কিনে যে প্রবলেমগুলো হবে বা তোমাদের স্কিনে যে ডালনেস হয়ে যাবে সে এগুলো কিন্তু অনেকটা হলেও কমে যাবে আর স্কিনটা খুব গ্লোয়িং স্মুথ লাগবে আর এটার মধ্যে ছোট ছোটো বিটস টাইপের আছে ছোটো বাবলস টাইপের আছে সেগুলো কিন্তু স্কিনে খুব ভালোভাবে কাজ করে তোমরা আজকে দেখতেই পাবে বন্ধুরা তো চলো আমি আজকে তোমাদের এটা ইউজ করে দেখাই এটা এরকম প্যাকেই পাওয়া যায় এটার কোনো আউটার প্যাকেজিং নেই এরকম প্যাকেই আসে আর এটা এরকম একটা ফ্লিপ ফ্লিপ ক্যাপের সাথে আসে খুব ট্রাভেল ফ্রেন্ডলি প্যাক কারণ একদমই কিন্তু কোনো প্যাকেই এই ফ্লিপ ক্যাপগুলো কিন্তু খুলে যায় না খুব শক্ত করে আটকানো থাকে আর ল্যাকমি খুব মানে বড় একটা ব্র্যান্ড তো এদের কিন্তু মানে প্যাকেজিংয়ের সঙ্গে এরা কোনো কম্প্রোমাইজ করে না প্যাকেজিংটা কিন্তু ভীষণই ভালো হয় তো এটা আমি আজকে তোমাদের ইউজ করে দেখাচ্ছি বন্ধুরা এটা ইউজ করার জন্য তোমরা কিন্তু মনে রাখবে ফেস ওয়াশ কিন্তু কখনোই বন্ধুরা ড্রাই ফেসে ইউজ করবে না ফেসটাকে ফার্স্টে জল দিয়ে ভিজিয়ে নেবে দেখো বন্ধুরা ফেসটাকে আমি জল দিয়ে ভিজিয়ে নিলাম আমি আজকে তোমাদের দেখাবো বলে খালি ফেস ইউজ করছি কিন্তু তোমরা চাইবে যে ফেস আর নেকে ইউজ করতে তাহলে দেখবে গ্লোটা কত সুন্দর আসে আর ইভেন তোমাদের লাগবে খুব ভালোভাবে ভিজিয়ে নেবে তারপর ফেস ওয়াশটা নিয়ে এতটা ফেস ওয়াশ আমি নিলাম দিয়ে একটু রাফ করে নিলাম দিয়ে হাতের এই টিপস দিয়ে আমি একটু ক্লক অ্যান্টি ক্লকওয়াইজ মাসাজ করবো ব্যাস এক দু মিনিটে মাসাজ করবো তাহলে কী হবে স্কিনের ডাট তো ক্লিয়ার হবেই তার সঙ্গে ব্লাড সার্কুলেশনও স্কিনে খুব ভালোভাবে হবে স্কিনে ইম্প্রুয়টিস চলে যাবে আর যাদের অয়েলি স্কিন তারা কিন্তু এরকমভাবে টিজনটা খুব ভালোভাবে ক্লিন করে নেবে তাহলে যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম থাকে দেখবে বন্ধুরা অনেকে কিন্তু এখানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে চলে যাবে এর স্মেলটা না পুরো লেমনের মতো এত সুন্দর লাগছে সকালবেলা ইউজ করলে মনটা খুব ভালো হয়ে যায় আর একটা ঠান্ডা ঠান্ডা কুল লাগে এর ফলে গরম থেকে যদি এসে তোমরা মানে রোদ থেকে এসে যদি ফেসওয়াশটা দিয়ে ফেস ক্লিন করো দেখবে খুব ভালো লাগবে দেখেছো বন্ধুরা এরকমভাবে জাস্ট একটু করে নেবে ফেসওয়াশও বন্ধুরা একটুখানি যদি টাইম নিয়ে করো তাহলে কিন্তু কাজটা খুব ভালো হয় যদিও আমি বলছি কিন্তু আমারও অনেক সময় টাইম হয়ে পড়ে না মানে মনে হয় না যে টাইম নিয়ে আরও করি তাড়াতাড়ি মানে ফেসওয়াশ করে ধুয়ে নিতে পারলে ভালো হয় তো কিন্তু আমি বলছি যে যদি মানে এরকমভাবে তোমরা ডেলি করতে পারো তাহলে দেখবে ফেসওয়াশটার হানড্রেড পারসেন্ট বেনিফিট পাচ্ছ আর জিনিসটাও খুব ভালো হয় এমনিভাবে ফেসওয়াশ করলে আর তুমি এমনি নর্মালভাবে ফেসওয়াশ করলে তার দেখবে পার্থক্যটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যখন ফেসটা জল দিয়ে ধোবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে আর ফেসওয়াশ করার সময় বন্ধুরা সবসময় চুলটাকে কিন্তু খুব টাইট করে বেঁধে রাখবে মুখে যদি চুল পড়ে তাহলে কিন্তু কখনোই তোমরা ভালো করে ফেস ওয়াশ করতে পারবে না হয়ে গেছে বন্ধুরা আমার ফেস ওয়াশ করা এবার আমি প্লেন জল দিয়ে ফেসটাকে ধুয়ে আসবো ধুয়ে এসে তোমাদের দেখাবো যে ফেসটাকে কিরকম লাগছে রকম গ্লো এসেছে দেখো বন্ধুরা আমার ফেসটা ক্লিন করা হয়ে গেছে জল দিয়ে কত সুন্দর গ্লোয়িং লাগছে ফেসটা দেখেছো বন্ধুরা কত সুন্দর গ্লোয়িং লাগছে কত সুন্দরভাবে ডার্ট ক্লিন হয়ে গেছে দেখো ব্ল্যাক হেডস হোয়াইট থাকলে সেগুলো ক্লিন হয়ে যাবে আর স্কিনটাও কিন্তু একদমই টান মনে হচ্ছে না যে আমার কিন্তু স্কিনটা নর্মাল টু ড্রাই তো আমি বলতে পারি যে ড্রাই স্কিনেও কিন্তু এটা ভীষণ ভালো যাবে স্কিন কিন্তু একদমই টান লাগবে না স্কিনটা খুব ক্লিয়ার লাগে আর যদি তোমরা চাও এটা কিন্তু মেকআপ করার আগেও ইউজ করে নিতে পারো তাহলে কিন্তু মুখটা খুব ফ্রেশ লাগবে মেক আপ করতেও খুব ভালো লাগবে তো বন্ধুরা এটা ছিল আমার ল্যাকমি ব্ল্যাশ অ্যান্ড গ্লো লেমন ওয়াশের রিভিউ তোমাদের যদি রিভিউটা ভালো লাগে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনটা অলে প্রেস করে দিও একটা লাইক দিও একটা শেয়ার করো আর তোমরা যদি আমার ব্ল্যাশ এন্ড গ্লো স্ট্রবেরি ফেস ওয়াশ কি ব্লাশ এন্ড গ্লো কিউই ফেস ওয়াশের রিভিউ দেখতে চাও তাহলে সেই রিভিউগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে বন্ধুরা তোমরা দেখে নিও তো আসছি আজকে বন্ধুরা পরের দিন আবার আসবো আমার সঙ্গে থেকেও